কাশফুল, এই যে বাণিজ্য মেলা, তো এই যে বাণিজ্য মেলার সাথে এই কাশফুল সুন্দর একটা দৃশ্য কাশফুলের। হ্যাঁ, এখানে অসংখ্য কাশফুল ফুটে আছে, অসংখ্য, একেবার ধবধবে সাদা সুন্দর পরিবেশ কাশফুলের। হ্যাঁ হ্যাঁ, কাশফুল তো গ্রাম গ্রামের সাথে তো খারাপ একবার কোন কি করছেন, যাওয়াই গেল না, এখন বেশ অনেকটা পথ পাড়ি দিতে হবে, অনেক ঘুরলাম ঘুরে ঘুরে, আবার এখানে জানতাম না যে এখানকার কাশফুল শেষ হয়ে গেল, আরো সামনে আছে। এটা হচ্ছে গাঁদা ফুল, ফুলের অভাব নেই, ফুল আর ফুল। এই যে সামনে আবার কাঠ বাগান, আসা তো মুশকিল, পথে কাদা পানি। আসসালামু আলাইকুম, কোন বাজার থেকে বাজার করলেন? কাদা পানি, এই যে মাচা মাছায় বিভিন্ন, এই যে ধুন্দুল ধুন্দুল, এদিকে যে পায়ে যে কাদা লাগলো, এই যে একদম ফুল কাদা, ফুল কাদা, কেন রাস্তাটা খুব কাদা, কর্দমের কর্দমাক্ত রাস্তা, কিছু করার নেই, কাদা লেগেছে তো আর কি করার। কিরে, এর ভিতরে ঢুকে গেল, এই যে আমরা বাণিজ্য মেলার এই বাউন্ডারি, এদিকে পল্লা গাছ, এখানে ট্রাক রাখা হয়েছে, জানতাম এখানে এই অবস্থা। এই যে 180 ফুট রাস্তা, যেটা কাঞ্চন ব্রিজ পূর্বাচলের ভেতর দিয়ে রাস্তা চলে গেল, রাস্তা চলে কোথায় গেল, একেবার বঙ্গবন্ধু সেতুর বাইপাস, এটা 180 ফুট প্রশস্ত হচ্ছে এখন, খুব সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ, এখানে সব ট্রাকের এখানে পরিবহন বলতে ট্রাকটাই চলে, অন্যান্য পরিবহন নাই। খুবই খারাপ অবস্থা,